अब आपसे हाथ जोड़ तुम बोल रहे हो मुझे मत बचा लीजिए, मैं बहुत मुश्किल में हूँ, मैं इसी धरती की हूँ, यहीं पैदा हुई, यहीं पली बड़ी हूँ। बस बदकिस्मत है कि मैं ऐसे आदमी से शादी किया जो हमारे देश से दुश्मनी रखते। এরকম আপনি সীমা হেদারকে আপনারা স্বীকার করেছেন, যার কোনো প্রমাণপত্রই ছিল না, কিছু ওকে আপনারা স্বীকার করলেন, বাচ্চাটাকেও বাচ্চাদেরও স্বীকার করলেন। আমার তো প্রমাণ আছে, আমার বোন আছে এখানে, আপনি চাইলে ডিএনএ করাতে পারেন, সেই হিসাবে আমি এখানে করেন, এখানে আমার প্রমাণ কিছু প্রমাণ নেই। अगर सीमा हैदर को भारत में रहने की इजाजत है तो मुझे भी रहने दिया जाए, पाकिस्तानी महिला ने प्रधानमंत्री और मुख्यमंत्री से की अपील। नागालैंड स्टेट टियर 200 गोल्ड मंथली लॉटरी, पहलो पुरस्कार 1,50,00,000 गारंटीड, टिकट को मूल्य 200 रुपया, पहलो पुरस्कार केवल बिक्री भाग टिकट और बांटा। पाकिस्तानी महिला सहिस्ता ने कोर्ट जाने से पहले प्रधानमंत्री और मुख्यमंत्री से भारत में रहने की अपील की है। ज्ञात हो कि कुछ समय पहले नेपाल से भारत में प्रवेश करने के दौरान एक पाकिस्तानी महिला को उसके बेटे के साथ गिरफ्तार किया गया था। उसी घटना के तहत मंगलवार को पुलिस हिरासत के बाद कोर्ट जाने से पहले उसने फिर से खुद को बेकसूर बताया। उस दिन उन्होंने कहा कि उनके रगों में भी भारत का खून बहता है, वो अपने इसी खून की टान की वजह से भारत आना चाहती थी लेकिन भारतीय वीजा नहीं मिल रहा था, इसलिए उसने नेपाल के रास्ते भारत आने की कोशिश की, लेकिन जैसे ही वह भारत में दाखिल हुई उसे गिरफ्तार कर लिया गया। उन्होंने देश के प्रधानमंत्री नरेंद्र मोदी और राज्य के मुख्यमंत्री को भारत में ही रहने देने की अपील करते हुए ये कहा कि अगर सीमा हैदर को भारत में रहने की इजाज़त है तो मुझे भी रहने दीजिए, मैं भारत में ही रहना चाहती हूँ और मैं भारत में ही रहती थी और मैं अपनी बहन के साथ अब भी भारत में रहना चाहती हूँ। मैं अपने माध्यम एक कथा बोलते एक मिनट কি বলে মমতা ব্যানার্জিকে আর নরেন্দ্র মোদীকে কিছু মেসেজ দিতে চাই, করতে পারি? মমতা দিদি নমস্কার, আমি এখানে বড় হয়েছিলাম, এখানে জন্ম নিয়েছিলাম, আমি এখানে মানুষ হয়েছি, তারপর আমি বড় হওয়ার পর এরকম একটা ছেলের সঙ্গে আমার বিয়ে হলো যে আমাদের পাশের দেশে, তার সঙ্গে আমি চলে গেলাম এখান থেকে, ওখানে গিয়ে আমার নতুন পাসপোর্ট নিয়ে আমি মিডল ইস্টে চলে গেছি, ওখানে আমি থাকতাম 35-36 বছর। তারপরে আমি ওখানে ঘরের ঝগড়া অশান্তি এত অসহায় হয়ে গেছি যে আমি পরে ফ্যাসলা নিলাম যে আমি আমার দেশে ফিরে যাব। তাই ভেবে আমি অনেক চেষ্টা করেছি যে আমি ভারতের ভিসা পাই, কিন্তু 2-3 বছর আমি অপেক্ষা করে পেলাম না, সেটা না হওয়াতে আমি বাধ্য হয়ে নেপালে আসলাম। নেপাল থেকে আমি ভাবলাম যে সিকিউরিটি যে ইন্ডিয়ার বর্ডারে এসে আমি ওর সঙ্গে কথা বললাম, কথা বলতে বলতে আমি যাই না, ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আমি এরকম ছিলাম, আমি কী করে ইন্ডিয়াতে যাবো, ওনারা বলে আপনার ভিসা নেই আপনি যেতে পারবেন না। তাই আমি কথা বলতে বলতে ওখানে কতগুলি পাথর টাথর পড়েছিলো, আমি হয়তো ভুলে এরকম পা রেখে দিয়েছি, সেটি আমার ভুল হয়েছে। ওরা নাকি আমাকে কী বলে পার করা বুঝি না, ওরা বলে আমাকে ইন্ডিয়ার ভিতরে ঢুকার জন্য আমাকে ওরা সেই দায়িত্ব আমাকে গ্রেফতার করে নেয়, তারপরে আমার সঙ্গে পুছতাছ করা চলে করে করে রাত হয়ে যায়, তারপরে ওখান থেকে আমাকে নিয়ে আসে। আমি কোনো বিরোধ করিনি, কোনো ওদের তর্ক করিনি, কিছুই না, যারা ওরকম বলেছে আমি সেরকমই শুনছি। তারপরে আমাকে ওরা নিয়ে এলো দার্জিলিং পুলিশ স্টেশন, ওখানে সারা রাত আমাকে জিজ্ঞাসা টিজ্ঞাসা চলে, সকালে আমার বাচ্চাকে নিয়ে চলে, যে বাচ্চা অসুস্থ, যে আমার ছাড়া কিছু জানে না, ওর মাথার ও চামড়া রোগের অসুবিধা আছে, ওনাকে আমার থেকে নিয়ে গেলো। ওর 12 দিন আমি কোনো খোঁজ খবর কিছু পাইনি, 13 দিন আমাকে ওনার সঙ্গে ওর সঙ্গে কথা বলে, আর এইদিকে আমারও খুব অসুখ, আমি ডায়াবেটিস আর কী বলে ওকে পালা ব্লাড প্রেশারের পেশেন্ট, আমার ব্লাড প্রেশার ঠিক থাকছে না, কখনো বাড়ছে কখনো মরছে, আমি যদি মরে যাই আমার বাচ্চাটা অনাথ হয়ে যাবে, ওদেরকে কে দেখবে, এই বয়সে মার ভালোবাসা থেকে বঞ্চিত থাকবে। আমি আপনার কাছে হাত জোড়ে বলছি আমাদের অসুবিধা থেকে বার করুন, আর আমাদের এখানে নাগরিকতা দিয়ে আমার বোনের কাছে এখানে থাকতে দিন, যে বোন আমার ওরও কোনো ঠিকানা, ওর হার্ট অ্যাটাক হয়েছে, তাও এখানে এসে পুলিশ স্টেশনে আমার সঙ্গে দেখা করতে এসেছে, আমার সঙ্গে দেখা করে আমাকে চিনে আমাকে বলেছে আমার দায়িত্ব ওরা নেবে, আমাকে এখানে থাকতে দিন, আমি এখানে রেমে আর কি বলে। যেরকম আপনি সীমা হেদারকে আপনারা স্বীকার করেছেন, যার কোনো প্রমাণপত্রই ছিল না, কিছু ওকে আপনারা স্বীকার করলেন, বাচ্চাটাকেও বাচ্চাদেরও স্বীকার করলেন, আমার তো প্রমাণ আছে, আমার বোন আছে এখানে, আপনি চাইলে ডিএনএ করাতে পারেন, সেই হিসাবে আমি এখানে করি, এখানে আমার প্রমাণ কিছু প্রমাণ নেই, শুধুমাত্র আমার ওরাই আছে, আমি 33-35 বছর আগে কোথা থেকে প্রমাণ আনবো, তখন আধার কার্ড কিছুই ছিল না, ভোটার কার্ড একমাত্র রেশন কার্ড ছিল যা আমার ছিল না,
আমি আপনার কাছে হাত জড়ছি, আমার মা বাচ্চাদের মিলিয়ে দিন, নয়তো আমি মরে গেলে আমার বাচ্চাটা একদম অনাথ হয়ে যাবে, প্লিজ মমতা দিন। আপনি একজন মহিলা, আমি এখানে আমাকে সম্মান দিয়ে এখানে থাকতে দিন। বাস এবারে আমি করতে যাচ্ছি, বা আগে আপনার হাতে নমস্কার। এবার আপনি হাত জড়তে বল রে মুঝে মত বাঁচা লিজিয়ে, মে বহুত মুশকিল মে হুম, মে এসি ধরতে কি হুম, ইহাই পেদা হুই, ইহাই পলি বড়ি হুম। বস বদকিসমতি হ্যাঁ কি মে এসে আদমি সে শাদি কিয়া জো হামারে দেশ সে দুশ্মনি রাখতে, ওহাঁ চলি গে, ওহাঁ সে মেরা পাসপোর্ট বানা কে মতো মিডিল ইস্ট চলি গই, ওহাঁ বহুত লড়াই ঝগড়া হতে থে, ফির মে করতে করতে মে ইন্ডিয়া আনা চাহতি থি আপনার দেশ মে, লেকিন মুঝে ভিসা নেই মিলে, মজবুর মোকে নেপাল আই, ওহাঁ সে মে বর্ডার ক্রস করনে লাগি থি, লাগি থি নেই উনসে বাত কর রহি থি, ইতনে মে মেরা পের উধার চলা গিয়া ক্রস কে বাদ, উসি মে ইনহোনে মুঝে গিরফতার করকে লেকে আয়। আগে আপনি সুনা হোক মানে কে বোলা, ফির ও বোলতে, ফির জব সে মেরে পুছতাছ কর রে, মেরে বচ্চে কো মেরে যে না সমঝ বচ্চা মা মা কে লাভ কুছ জানতা নেই, উসে ছিন কর লে গিয়া, জো বিমার হ্যায় বারহ দিন তক মে উসকা আত্মকর্তা নেই থা, লেকিন তেরহ বজে উসনে বাত কি মানে দো মিনিট, আর মে মা বেটি সে মিলা, মা মা সে বেটে কো। अगर आस्था है तो बंद द्वार भी रास्ता है, समस्या कैसी भी हो जड़ से होगी गारंटेड समाधान। ज्योतिष परामर्श द्वारा नौकरी, कारोबार, आर्थिक समस्या, विदेश यात्रा, विवाह, मानसिक तनाव, गृह क्लेश, नौकरी में तरक्की, संतान सुख, पढ़ाई में रुकावट आदि निःशुल्क गारंटेड समाधान के लिए आज ही संपर्क करें श्री बालाजी ज्योतिष केंद्र, पंडित तुषार शर्मा, गोल्ड मेडलिस्ट। कॉन्टैक्ट 6375847663 9635871494। Discover excellence at Mayur School, Siliguri, proudly governed by the Mayo College General Council, Ajmer, with a legacy of 150 years in education. Our 8-acre lush green campus and AC-equipped smart classes offer cutting-edge learning experiences. Mayur fosters a strong sports culture. Our CCTV-covered campus and GPS-equipped buses provide utmost security to our students. Admissions open for grade 1 to 7 with hostel facilities. ओ बिजनेस पढ़ाना, गुड़िया को पढ़ाना या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन, भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस भारत का नंबर वन सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। फैमिली रेडी, राजू मामा थोड़ा लेफ्ट, हाँ वो फील नहीं आ रहा, वेट अब फील आया। अब घर लाओ त्योहार का फील रॉयल ओक फर्नीचर के साथ। विजिट दी रॉयल ओक स्टोर टुडे। नागालैंड सरकार टीयर 500 सैटरडे वीकली लॉटरी पहिलो पुरस्कार 2.5 करोड़ गारंटी और धेरे आकर्षक पुरस्कार हरू। टिकट 500 रुपया, ड्रॉ 2 दिसंबर, पहिलो पुरस्कार केवल बिक्री भएका टिकट बाट। टीयर 500 मंथली लॉटरी मा 2.5 करोड़ विजेता प्रियंका वैद्य के तपाईं हुनुहुन्छ यसपाली करोडपति।